하스테니 비단쇼바 쫑머리보 텅릉 템랑 아칼라티니보 약티샬라티니보 그방마 비지피니 워커로 사캄노고 클라이비캬 어버 하이기노 비지피니 워커로노 탕의 지비 사캄노고 탕의 내게 하스테니 몬트리 오크라 닥터 마닉시하 하스테 키팅게 그방마 비지피니 워커로 쪽로장머니 상두쿠만머니 아브니 쇼이 보스툼나니 산몬티샤카 하스테니 몬트리 오크라 닥터 마닉시하 কালকে তো এখানে বিবেকানন্দ আবাসন যেটা আছে ছয় আগরতলা শহীদ ভগৎ সিং এর যেটা আছে ভগৎ সিং আবার এর ক্যাচমেন্টটাতে আছে ওইখানে মারাত্মকভাবে ওদের উপর আক্রমণ চালিত হয়েছে এবং এর পেছনে বিরোধী দলের যে যারা আছে সবাই মিলে এই কাজটা করেছে বারবার আমি যেটা বলি যে কংগ্রেস এবং সিপিএম সন্ত্রাসের দল সেটা কিন্তু আজকে আমরা দেখলাম প্রতিনিয়ত আমরা আসি হসপিটালে ওদের দ্বারা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ওনাদেরকে যেভাবে ওরা মারধর করে এবং প্রাণঘাতী হামলা করে সত্যি এই কালচার থেকে ওরা মুক্ত হতে পারবে না আমরা যেটা চাই যে ত্রিপুরাতে এই কালচার থেকে বহুদিনে 35 বছরের রাজত্বে এবং 5 বছরের মাঝখানে কংগ্রেসে একই ধারায় ওরা এখানে ওদের এতদিন ধরে মানুষের উপর যেভাবে হামলা উজ্জুতি খুন সন্ত্রাস করে এসছে সেটাই কিন্তু আবার কালকে দেখলাম এই ছয় আগরতলাতে তো আমি বলবো যে এই কালচার আর কতদিন মানে ওরা সরকারেই থাকুক আর সরকারে না থাকুক বিরোধী দলে থাকুক ওরা কিন্তু এর থেকে বিরত আসতে পারে না তো এইগুলোর জন্য আইন অনুযায়ী যা করার নিশ্চয়ই আরক্ষা দপ্তর এবং আমাদের আইন বিভাগ দেখবে কিন্তু সত্যি এগুলো দুঃখ লাগে যে এই ধরনের কালচার থেকে আমরা কবে মুক্তি পাবো আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের সরকার চেষ্টা চালিয়েছে আমাদের পার্টিও চায় যে এই ধরনের যে আক্রমণ তার থেকে আমরা যে কালচার এই সংস্কৃতির থেকে ত্রিপুরার থেকে একদম যেন মুক্ত লাভ করি তা আমরা চেষ্টা করছি যে এই কালচার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আমাদের কার্যকর্তাকে আমি বারবার বলেছি এদের এই ইনস্টিগেশন যেটা সবসময় করে থাকে তাদের পাদে পা না দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করছি কীভাবে এখানে আমরা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি আপনারা দেখেছেন যে এইবারের মতো সুন্দর ইলেকশন ত্রিপুরার ইতিহাসে আর কোনো দিন হয়নি একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং এই গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা মানতেই চায় না ওরা নানাভাবে হামলা উজ্জুতি এই কালচারের মধ্যে এরা মানুষ এবং আগামী দিনও সেইভাবে চলতে চায় মানুষের কণ্ঠরোধ করতে চায় দুঃখ লাগে এদের এইসব কার্যকলাপ দেখে ওরা নিজেরাই করে এবং আমাদের সরকার এবং আমাদের পার্টির উপর ওরা এই দায়টা বর্তাতে চায় তো আমি বলবো আরক্ষা দপ্তরকে অবশ্যই যেন এই বিষয়ে ওনারা যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের মানে শাসন এখানে প্রতিষ্ঠিত স্যার এখন পর্যন্ত কতজন আহত হয়েছে আপনাদের কর্মী কোনো কিছু আমি তো এখানে দেখলাম 5 জন এর আগেও প্রায়শই তো হচ্ছে এগুলো বিভিন্ন জায়গায় কোয়ায় আছে সব জায়গার মধ্যেই বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ আপনারা বুঝতে পারছেন ওরা ভাবছে যে কালকেই ওরা চলে আসছে সরকারে তো সরকারে আসলে মানে ওদের যে এই স্বপ্ন দেখছে তাহলে কি হতে পারে সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝছে তো এইভাবে তো হয় না মানুষ তার উত্তর দেবে 2 তারিখের রেজাল্ট বেরুলেই সব টের পাবে যে ওরা কোন জায়গায় আছে এখনও ভাবছে যে ওরা সরকারে চলে আসছে টোটাল কতজন হবে সারা রাজ্যে সাধারণত বহু লোক যেখানে খবর নিচ্ছি সব জায়গায় একই পদ্ধতিতে ওরা আক্রমণ করছে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের